আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে কথা বলবো, একটি গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব যেটি আপনাদের সকলেরই খুবই প্রয়োজন। কবুতরের মাসিক কোর্সে এই ওষুধটি কিন্তু রাখা উচিত। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আমার হাতে যে ওষুধটি আছে এটি হচ্ছে জিঙ্ক। আর এখন প্রশ্ন হচ্ছে, কবুতরকে জিঙ্ক কেন খাওয়াবেন? তো কবুতরকে জিঙ্ক খাওয়ানোর পেছনে কিন্তু অনেকগুলো কারণ রয়েছে। তো আমি প্রথম থেকে এখন বলবো সবগুলো কারণ। কারণ নম্বর এক, অনেক কবুতর আছে যাদের ডিম জমে না, অর্থাৎ ডিমে ব্লাড আসে না। তো কবুতর, সেসব কবুতরকে যদি আপনারা জিঙ্ক প্রয়োগ করেন তবে কিন্তু কবুতরের ব্লাড আসার সম্ভাবনা রয়েছে। কবুতরের ডিমে কিন্তু তখন ব্লাড আসার সম্ভাবনা রয়েছে। আবার অনেক কবুতর আছে যাদের ডিমের খোসা অতিরিক্ত পরিমাণ পাতলা হয়, যার ফলে কি হয়, ডিমে যদি ব্লাড আসে তারপরেও ডিমটি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, বা অনেক সময় কি হয়, ডিমটি ভেঙে যায়, যার ফলে ডিমের ভেতরে যে বাচ্চাটা কিন্তু মারা যায়। তো এক্ষেত্রেও কিন্তু আপনারা জিঙ্ক প্রয়োগ করতে পারেন, এটি খুব ভালো ফলাফল দিবে। আর কারণ নাম্বার তিন, অনেক সময় কবুতরের মোল্টিং, কবুতরের যখন মোল্টিং হয় তখন কিন্তু কবুতরের শরীরে প্রচুর ব্যথা থাকে, এবং কবুতরের ভিটামিন, কবুতর জিঙ্ক এগুলোর কিন্তু প্রয়োজন হয়। তখন আপনারা কিন্তু কবুতরকে জিঙ্ক দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু কবুতরের যে নতুন নতুন পশমগুলো গজাবে সেগুলো কিন্তু খুব পুষ্ট এবং সুন্দরভাবে গজাবে। তো আপনারা এক্ষেত্রেও কিন্তু কবুতরকে জিঙ্ক দিতে পারেন। কারণ নাম্বার চার, অনেক ক্ষেত্রে অনেক সময় কি হয়, কবুতরের যে বাচ্চাগুলো কিন্তু প্যারালাইসিস হয়ে যায়। প্যারালাইসিস বলতে কি, কবুতরের পাগুলো কিন্তু অনেক সময় বাঁকা হয়ে যায়, বা কবুতরের যে গ্রোথ ঠিক মতো হয় না। সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কবুতরের বাচ্চাকে জিঙ্ক খাওয়াতে পারেন। জিঙ্কের কিন্তু উপকারিতা অনেক। কবুতরের যে প্যারালাইসিস, জিঙ্ক দিলে কবুতরের প্যারালাইসিসও কিন্তু ভালো হয়ে যায়। তো এক্ষেত্রে কিন্তু জিঙ্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর এরপর কারণ নাম্বার পাঁচ, অনেক সময় অনেক কবুতরের হাড় ক্ষয় হয়ে যায়। কবুতরের যে হাড়, কবুতরের শরীর কাঠামো, সেগুলো কিন্তু ক্ষয় হয়ে যায়। তো হাড় ক্ষয় হওয়ার পেছনে কিন্তু এই জিঙ্কের অভাব রয়েছে। তো আপনারা কিন্তু সেক্ষেত্রে যদি জিঙ্ক প্রয়োগ করে থাকেন তাহলে কিন্তু কবুতরের সেই সমস্যাটি সমাধান হয়ে যাবে। আর এটি হচ্ছে এসকেএফের একটি প্রোডাক্ট। আপনারা চাইলে এইটার বদলে আপনারা যে পশু পাখির জিঙ্ক আছে সেটিও ব্যবহার করতে পারেন, জিঙ্ক ভেদ ব্যবহার করতে পারেন। আর এছাড়া যে অন্যান্য জিঙ্ক ওষুধ আছে সেগুলো কিন্তু ইউজ করতে পারেন। তবে আমি, আমার হাতে যেটি আছে এটি হচ্ছে মানুষের ওষুধ। আমি এই ওষুধটার ফলাফল একটু ভালো পেয়েছি, তো আপনারাও এই ওষুধটি কিনতে পারেন। আর এটি খুব সহজলভ্য, আপনারা যে কোনো মানুষের ফার্মেসিতে এটি পেয়ে যাবেন। আর এটির দাম নেবে 50 টাকা, যদিও এটি কয়েকদিন আগে ছিল 35 টাকা, এখন দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে এটির দাম হয়ে গেছে 50 টাকা। দেখুন এই যে 50 টাকা। আর এই ওষুধটি কীভাবে প্রয়োগ করবেন, এই ওষুধটি কবুতরকে 1 লিটার পানিতে আপনারা 2 ml বা 3 ml করেও কিন্তু নিতে পারেন। তো আমি এখন দেখাবো আপনাদেরকে, আপনারা এটি কীভাবে কবুতরকে দিবেন। তো এই যে ওষুধটি, এখন আমি কিন্তু এখানে অনুমান করে নিচ্ছি 1 ml, আপনারা চাইলে মেপে নিতে পারেন। দেখুন আমি এখানে এইটুকু নিয়েছি, এই ছিপির 1/3 ভাগ নিয়েছি। আর এইখানে আছে 1/2 লিটারের মতো পানি, তো আমি 1/2 লিটার পানিতে এইটুকু ওষুধ মিশাবো। এখন আমি মিশিয়ে দিলাম, এরপর কিন্তু ঢাকনাটা আপনারা বন্ধ করে দিবেন। আমি এক হাত দিয়ে ভিডিওটি করছি, এজন্য আমার একটু প্রবলেম হচ্ছে। তো মেশানোর পরে আপনারা কিন্তু এটি কবুতরকে দিয়ে দিবেন। আর এই ওষুধটি কিন্তু কবুতরকে, আপনারা যে কবুতরগুলো অসুস্থ সেই কবুতরগুলোকে কিন্তু দৈনিক 5 দিন করে কিন্তু দিবেন। দেখুন আমার কবুতরগুলো কিন্তু পানির জন্য ছটফট করতেছে, আমি এদেরকে খাবার দিয়েছিলাম, এখন পানি দিব। এরা কিন্তু মোল্টিংয়ে আছে, তাই আমি কবুতরগুলোকে এই ওষুধটি দিচ্ছি। দেখুন সবগুলো কবুতরকে কিন্তু পানি খাওয়ার জন্য কিন্তু পাগল হয়ে গেছে। দেখুন পানি কিভাবে খায়,
আপনারা চাইলে ওষুধটি ইউজ করতে পারেন, এটি খুব ভালো একটা ফলাফল দিবে। আমার সবগুলো কবুতর কিন্তু এখানে মোল্টিং এ রয়েছে, তাই আমি ওষুধটি কবুতরগুলোকে দিলাম। আর ডিম না জমলে বা ওই ওই ধরনের কোনো সমস্যা হলে আপনারা চাইলে সেখানেও ওষুধটি ইউজ করতে পারেন। আর ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই, সামনে আবার দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।